প্রিয় দর্শক, অনেকদিন ধরেই আপনারা শুনতে চাচ্ছিলেন শাবনূরকে নিয়ে। আমি এর আগে একটি পর্বে কথা বলেছি শাবনূরকে নিয়ে। আসলে অবজারভেশন যে কথাগুলো আমি বলতে চাই, কারণ অস্ট্রেলিয়ায় যে কথাগুলো হয়েছে বা যে দেখা সাক্ষাৎ হয়েছে বা বাংলাদেশে আসার পর যতটুকু কথা হয়েছে, দেখুন শাবনূর আমরা মনে করি যে শ্রীদেবীর মতো করে একটা কামব্যাক করুক। আপনারা নিশ্চয় মনে আছে যে দীর্ঘদিন যখন বাইরে ছিলেন বা সিনেমা থেকে বা একেবারে আড়ালে ছিলেন শ্রীদেবী, তারপরে যখন মম করলেন, ইংলিশ ভিংলিশ করলেন, তখন মনে হলো যে আচ্ছা শ্রীদেবীর মতো করে তো চরিত্র মানুষ দেখে। অবশ্যই তার পেছনে বনি কাপুর ছিল, এত বড় ইন্ডাস্ট্রির প্রযোজক যখন তার স্বামী থাকেন তখন কাজগুলো সহজ হয়ে যায়। বলিউডে যদিও একাধিক প্রতিষ্ঠিত নায়িকার স্বামী কিন্তু অনেক বড় বড় প্রযোজক, যদি আসি রানী মুখার্জি, তার হাজব্যান্ডের নাম আদিত্য চোপড়া। বলিউড ইন্ডাস্ট্রি ভারতের সবচেয়ে প্রভাবশালী প্রোডাকশন ইয়াশরাজ ফিল্মসের মালিক। এরপর যদি আসে বিদ্যা বালান, সিদ্ধার্থ রয় কাপুর, বলিউডের বলা হয় যে সেকেন্ড ম্যান, যার ছবি অধিকাংশই সুপার ডুপার হিট করেছে, সেই প্রযোজককে বিয়ে করলেন। তো এরকম অগণিত উদাহরণ রয়েছে বাংলাদেশে। প্রযোজক নায়িকা বিয়ে হয়েছে খুব কম বা সেই জায়গা থেকে আমরা শুনিও নাই। শাবানা রয়েছেন, শাবানার প্রযোজক তার স্বামী ছিলেন, অ্যানিওয়ে শাবানা তো সে কারণে হয়তো শাবানা হয়েছেন বা শাবানার গুণেই শাবানা হয়েছেন। তো আবার প্রসঙ্গ আসি, শাবনূর যে ডিস্ট্রাক্ট হয়েছিলেন, শাবনূর যেভাবে আড়াল হয়ে গিয়েছিলেন, এর পরবর্তীতে এর মূল জায়গায় ছিল মূলত সালমান শাহ নিয়ে নানা রকম কূটতর্ক। সালমান শাহকে নিয়ে যখন নানা রকম তদন্ত, আলোচনা, ইন্টারভিউ, পত্রিকায় কথা লেখালেখি ইত্যাদিতে নানানভাবে ফোকাস করা হচ্ছিল শাবনূরকে কেন্দ্র করে, তখন স্বাভাবিকভাবে শাবনূর বিব্রত হচ্ছিলেন এবং সে কারণে দীর্ঘ আড়াল কিন্তু হয়েছেন। এর পাশাপাশি আপনি বা আপনারা সবাই জানেন যে শাবনূরের যে সাংসারিক জীবন সেটি সুখের হয়নি, অর্থাৎ তার স্বামী সুখ টেকেনি। এটি এমন না যে শাবনূরই প্রথম বা শাবনূর একটা বিরল প্রজা উদাহরণ, তা না, অনেকের ক্ষেত্রে হয়েছে। কিন্তু শাবনূর যে ম্যাচিউর সময়ে একটা দারুণ কিছু দিতে পারতেন, সেই জায়গা থেকে তখন তাকে অবসরে বা আড়ালে থাকতে হয়েছে। এর পরবর্তীতে কামব্যাক আমরা দেখলাম যে চয়নিকা চৌধুরীর সাথে শাবনূর কামব্যাক করতে চাচ্ছেন। চয়নিকা চৌধুরীর ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই চয়নিকা চৌধুরী প্রহেলিকাতে নিজেকে প্রমাণ করেছেন, সেটি শীর্ষ পরিচালক হিসাবে আমি বলবো না, কিন্তু চয়নিকার যে পরিশ্রম, চয়নিকার যে লেগে থাকা, তাতে শাবনূরকে হ্যান্ডেল করা বা শাবনূরকে নতুনভাবে উপস্থাপন করার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। কারণ শাবনূরকে আমরা দেখে আসছি একেবারে নায়িকা সুলভভাবে। এখন শাবনূর বারবার বলছেন যে তিনি 20-25 কেজি ওজন কমাবেন, একেবারে চুকরি সেজে আসবেন, তিনি নায়িকা ছাড়া অভিনয় করবেন না, কোনো ম্যাচিউর গল্পে অভিনয় করবেন না, তিনি নায়িকা হতে চান। এই নায়িকা হতে চাওয়ার যে বিষয়টা, আমরা দেখেন এখন সারা বিশ্বে বা সাবকন্টিনেন্টে কী চলছে, সাবকন্টিনেন্টে চলছে যে গত বছরে ভারতের সবচেয়ে সেরা ছবির নাম ছিল মিমি, সেই ছবিতে কাজ করেছেন কে, কৃতি শ্যানন। কৃতি শ্যাননের চরিত্র ছিল কি, শুরু থেকে শেষ অবধি প্রেগনেন্ট মহিলার চরিত্রে অভিনয় করেছেন এবং সে অ্যাডপ্ট করে সে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি, অর্থাৎ নন গ্ল্যামারাস একটা অ্যাক্টিং করে সে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেল এবং সেই ছবিটি সুপার ডুপার হিট হলো। এবং গত 2 বছরের সবচেয়ে বেশি আলোচিত অভিনেতার নাম কি, পঙ্কজ ত্রিপাঠী। একেবারেই নায়ক সুলভ না, তার বয়স 50 পার হয়েছে, তার ক্যারিয়ার শুরু হয়েছে 40-এর পর থেকে, অর্থাৎ সে নায়কোচিত ব্যাপার বা মানে গ্ল্যামার গার্ল যে হতে হবে আমাদের ফিল্মে মেন প্রোটাগনিস্ট হতে হলে, যুগ শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে অলরেডি। আর আমি যদি বলি হলিউডে কিন্তু গ্ল্যামার কুইনরা একেবারেই মানে ধোপেই টেকে না। যদি বলেন যে অ্যাঞ্জেলিনা জলি, অনেক সামাজিক গল্পে তার বিভিন্ন রকম চরিত্র রয়েছে, আর অ্যাকশন মুভিতে তো কথা রাখে না। তো সেই জায়গায় শাবনূর একেবারেই আটসাট বেঁধে কথা বলছেন, আমাকেও বলেছেন যে তিনি নায়িকার বাইরে কাজ করবেন। এখন তাকে নায়িকা রেখে আপনি বাস্তববাদী গল্প কী তৈরি করতে পারবেন? আমরা জানি যে আরাফাত নামে একজন এবং চয়নিকা চৌধুরী দুজন পরিচালকের ছবিতে তিনি আসছেন। প্রথমে চয়নিকা বিভিন্নভাবে গণমাধ্যমে প্রকাশ করলেন যে চয়নিকা ছবিতে কামব্যাক হচ্ছেন, আমরাও লিখলাম। তার 2 দিন পরেই আরাফাত নামে, আরাফাতই মেবি নামটা আমি যদি ভুল না করি, আমাকে বা আমাদেরকে ফোন দিলেন যে ভাইয়া আমার তো শাবনূরের সাথে আগে কথা হয়েছে এবং শাবনূরের
কমিটমেন্ট ছিল যে আমার ছবিতে শুরু করবে। তো আমি বললাম যে তাহলে শাবনূর কেন আপত্তি তুলল না, শাবনূর তো ছবি তুললো, ফুল নিয়ে সব জায়গায় ছবি ছাপলাম যে চয়নিকা চৌধুরী ছবিতে কামব্যাক করছেন। সুতরাং দেখেন কমিটমেন্টে একটা ঝামেলা রয়েছে, এবং সেই যে নায়িকা সুলভ যে আচরণ শাবনূর আসলে বদলায়নি, সেই রকমই ছটফটে চন্মনে রয়েছে। এখন বয়স তো আসলে পেরিয়ে যায়, একটা বয়সের পর একটা ইমেজ দাঁড়িয়ে যায়। শাবনূরকে যদি আমি এখনও রিকশায় বাদাম খেতে খেতে প্রেম পড়া, কলেজ লাইফে হঠাৎ করে বই পড়ে যাওয়া, টিপ্পনি কাটা, সেই জায়গায় কিন্তু আমি আপনি বা আমরা কেউই দেখতে ভালো লাগবে না। আমি জানি না গল্পের আদলটা কী বা গল্পের ঢংটা কীভাবে বলা হয়েছে, কিন্তু যদি নায়িকা সুলভ শাবনূরকে আমরা দেখতে চাই বা আনার চেষ্টা করি, সেটা মনে হয় এক ধরনের বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে। সেই চ্যালেঞ্জটা অনস্ক্রিন বা দর্শক চাহিদায় মোকাবেলা করাটা খুব মুশকিল। দেখেন অনেকদিন পর মাহফুজ আহমেদ আসলেন, তিনি কিন্তু ওই স্কুল কলেজ গোয়িং বা কার্তিক আরিয়ানের মতো মানে হুটহাট প্রেম করে যাওয়া, চুল উঠছে, নায়িকা চোখে চোখ রেখে প্রেম হয়ে যাচ্ছে, এসব চরিত্রে আসেনি। একটা দারুণ ম্যাচিউর চরিত্রে আসছে। নিশ্চয়ই শাবনূর সেই জায়গা থেকে, বিশ্বাসযোগ্য জায়গা থেকে আসবেন আমার বিশ্বাস, এবং চয়নিকা চৌধুরী সেভাবে ছবিটি নির্মাণ করবেন, বা ওই ছেলেটি, যে ছেলেটির নাম আমি ভুলে যাচ্ছি, ছবিটির নামই আমি টেলোপে দিয়ে দেবো, আরাফাতের সেই ছবিটি। তাই দুটো ছবির কামব্যাক খুব জরুরি। এই দুটো ছবি যদি ফেল করে শাবনূরের, তাহলে আমি মনে করি যে তার যে ম্যাচিউর জায়গা, যে ইমেজ, অর্থাৎ শাবনূরকে কিন্তু আমরা একটা অন্য স্তরে ভাবি। অনেক নতুন নায়িকা এসেই বলেন যে, বা একটু ভালো করলেই বলা হয়, প্রত্যেক নায়িকাকে শুনতে হচ্ছে ও তো শাবনূর, এই সময়ে শাবনূর মানে শাবনূর হতে এসছে, আর একটা শাবনূর পেলাম আমি, এ ধরনের উপমা বেষ্টিত কথাবার্তা লেখালেখি বা গণমাধ্যমে প্রচার করতে শুনি। তো সেই ল্যান্ডমার্কের যখন একটা মানে ভাঙন তৈরি হবে বা বিশ্বাসহীনতা তৈরি হবে, তখন কিন্তু ক্রাইসিসটা হবে সবচেয়ে বেশি শাবনূরের। কারণ শাবনূরের এখনকার যে ইমেজ ব্র্যান্ডিং, এটা কিন্তু মৌসুমীর না, এটা কিন্তু পপির না, এটা পূর্ণিমার না, শাবনূর একটা অন্য স্তরের অভিনেত্রী, যে অভিনেত্রীকে আসলে শাবানার পরেই আলোচনায় রাখা হয় সত্যিকার অর্থে। অর্থাৎ শাবানা কিংবদন্তী একজন অভিনেতা, তিনি সামাজিক গল্পে অসাধারণ একটা জায়গা তৈরি করেছেন, আর আমাদের দর্শক মণিকোঠায় নায়িকা বা সুইটনেস বা একেবারে ফিল্মি যে মনোবৃত্তি, সেই জায়গা থেকে শাবনূরের ধারে কাছে কেউ নাই। সুতরাং এই ম্যাচিউর শাবনূর যখন আপনি বারবার দেখাচ্ছেন, যদিও এইভাবে কথাটা বলা উচিত না, কিন্তু তিনি নিজে বলছেন যে তিনি একেবারে দুবলা পাতলা হয়ে আসবেন, কিন্তু অনস্ক্রিন বা বিভিন্ন রকম ফটোশ্যুটে আপনি কিন্তু, বা চলচ্চিত্রের বিভিন্ন ক্যাম্পেইনে, ছোটো ছোটো বাইটসে কিন্তু আপনি এখনকার এই ইমেজটাই দেখাচ্ছেন যে আপনার অন্তত উচিত ছিল একেবারেই আড়ালে থেকে জিরো ফিগার বলেন বা যেভাবে আসতে চান অনস্ক্রিন সেইভাবে উপস্থাপন করা। আমরা নিশ্চয়ই শাবনূর সেই জায়গাটা বুঝবেন, কারণ শাবনূর ভীষণ রকম বুদ্ধিমতী একজন নারী, এবং সে কারণেই শাবনূর আজকে শাবনূর হয়েছেন। আমরা হয়তো আউট অফ দ্য বক্স থার্ড আই থেকে নানানভাবে নানান রকম কল্পনা করি, গবেষণা করি, পর্যালোচনা করি, সেগুলো করবই আমরা, কিন্তু এই করা বা এই চাওয়াটা আসলে ভালো লাগে থেকে, কারণ শাবনূর আমাদের ড্রিম গার্ল। শাবনূর বাংলাদেশে ওই যেটা বললাম যে ফিল্মের ল্যান্ডমার্ক, সুতরাং ল্যান্ডমার্কের কোনো ক্ষতি হোক সেটি আমরা চাইব না। নিশ্চয়ই দারুণভাবে ফিরবেন শাবনূর। আপনারা আপনাদের কী মতামত, এই দুজন নির্মাতার প্রতি আপনি আস্থা রাখতে পারেন কি না, যে শাবনূরকে তারা দারুণভাবে কামব্যাক করাবেন, নাকি এর আগে যেটা ছিল যে জাজ মাল্টিমিডিয়া চেয়েছিলেন তাকে অন্যভাবে কামব্যাক করাতে, যদিও সেই প্রজেক্টটি আর নেই, সেই প্রজেক্টটি ভেস্তে গিয়েছে, কিন্তু এই দুটো ছবির মাধ্যমেই আসলে আমরা দেখব শাবনূর কীভাবে আসছেন। তবে তার এইভাবে অ্যাপিয়ার করাটা এখনকার সময় মনে হয় না উচিত হচ্ছে। আপনার মতামতের অপেক্ষায় থাকলাম, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনার আমার পাশের মানুষটিকে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে আমার মতামত নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেই মূলত এই সাদাসিধা আলাপ চলছে, চলতে থাকবে। খোদা হাফেজ।